সুগন্ধা নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে বরিশালের বাবুগঞ্জ এলাকার মানুষ। হঠাৎ করেই এই নদীর ভাঙন তীব্র হয়ে উঠেছে। নদীগর্ভে ইতোমধ্যে বিলীন হয়েছে মোশারফ রাশিদা একাডেমি, মহিষাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মসজিদ। এছাড়া মহিষাদী গ্রামের প্রায় 90% জমি ও ঘরবাড়ি গত কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। আমাদের এলাকার ঘরবাড়িগুলো নিয়ে গেছে, আমরা এখন নিঃস্ব, আমাদের থাকার কোনো উপায় নাই। গত কয়েকদিনে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য ঘরবাড়ি নদীর গর্ভে বিলীন হয়েছে। 2008 সাল থেকে নদী ভাঙন শুরু হয়, তখন থেকে যদি সরকার পদক্ষেপ নিত তাহলে আমাদের আজকে এভাবে এরপর করুণ পরিণতি হতো না। এবছরের ভাঙন তীব্র, এর থেকে আমরা প্রতিকার চাই। স্থানীয়দের দাবি, ঢাকা বরিশাল মহাসড়কের বরিশালের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু হুমকির মুখে পড়েছে। সমস্ত বরিশালের প্রবেশদ্বার সেতুটি, এটি চলে গেলে বরিশালের সাথে সমস্ত বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। যে নদীর পাশে ভাঙে 2 বছর আগে এখানে দেখছে, দেখার পরে বলছে যে আমরা কাটার ব্যবস্থা করব, আসলে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই বৃষ্টি ভাঙনের মুখে পড়ে তাহলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের যত উন্নয়ন আছে সব কিছু মুখ থুবড়ে পড়বে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে ব্রিজ নিয়ে শঙ্কা নেই, আর পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে 260 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ব্রিজের অ্যাপার্টমেন্ট, ব্রিজের অ্যাপ্রোচ রোড থেকে আসলে পানি কিংবা নদী এখন অনেক দূরে আছে, আর এর ভিতরেই আমরা এটাকে ব্লক করে ফেলবো যে কোনো জায়গাতে, সুতরাং এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এটার এস্টিমেটটা আমরা রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্টকে দিয়েছি। এই প্রকল্পটা এখানে অনুমোদন হলে আশা করি আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে কাজটা খুব দ্রুত বাস্তবায়ন করব। 2003 সালে 112 কোটি টাকা ব্যয়ে 390 মিটার দীর্ঘ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু নির্মাণ করা হয়। এটি শুধু বরিশালেরই নয়, বিভাগের সব জেলার যাতায়াতের প্রবেশ পথ। ফিরদাউদ সোহাগ, সময় সংবাদ, বরিশাল।